আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ভাইয়া আপনার নাম কি এনার জন চৌধুরী জি তো আপনি কোথায় থাকেন বাড়ি কোথায় রামপড়া হ্যাঁ গ্রিন টাওয়ার গ্রিন টাওয়ারে থাকেন তো ভাই আপনি আগে কি করতেন আগে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম আর পরবর্তীতে একটা গার্মেন্টসের ডাইক্টার ছিলাম ডাইরেক্টার হিসেবে এখনও আসি আচ্ছা আলহামদুলিল্লাহ তো আপনার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল ভাইয়ের একবার ব্রেন স্ট্রোক করেছিল হ্যাঁ তো ব্রেন স্ট্রোক করে ওনার ডান দিকের যে হাতটা আছেন এই যে ডান হাতটা হ্যাঁ এই হাতটা আপনি নাড়াতে পারতেন না আর ডান পাটা নাড়াতে পারতেন না অর্থাৎ ওনার আমরা জানি যে বাম দিকের ব্রেনে যদি ইফেক্টেড হয় তাহলে ডান সাইডের অঙ্গগুলোতে প্রবলেম হয় নিশ্চয়ই আপনার সিটি স্ক্যানে পাওয়া গিয়েছিল যে বাম সাইডের ব্রেন ইফেক্টেড হয়েছে নাকি হ্যাঁ ডানদিকে হ্যাঁ এফেক্ট তো আপনার যদি বাম ব্রেন এফেক্ট হয় তাহলে ডান অবশ্যই আপনারা অনেকেই জানেন না যে স্ট্রোক যেটা ব্রেন স্ট্রোক বলে এটা আসলে আপনার কি হেমোহেজিক স্ট্রোক হয়েছিল নাকি ইস্কেমিক স্ট্রোক হয়েছিল অর্থাৎ আপনার কি রক্ত জমে গিয়েছিল রক্ত নাকি এখানে সিটি স্ক্যানে কি বলেছিল মনে আছে আপনার হ্যাঁ রক্তই হ্যাঁ আচ্ছা তো আর্টারি ব্লক হয়ে গিয়েছিল গিয়ে কি রক্ত রক্ত বেরিয়েছিল মানে ব্লা ব্রেনের ভিতরে আচ্ছা তার মানে ওনার ছিল ইস্কেমিক যেটা ছিল হ্যাঁ তো ইস্কেমিক মানে হচ্ছে যে একটা রক্ত নালী ব্লক হয়ে গিয়েছে ব্লক হওয়ার ফলে ব্রেনের একটা এরিয়া যেখানে আসলে রক্তের যে সার্কুলেশন সেটা পৌঁছায়নি পৌঁছানোর ফলে এখানে কিছু সেল ড্যামেজ হয়েছে যার ফলে এই বাম সাইডটা যেটাকে কন্ট্রোল করে আমার ডান দিকে ডান হাত এবং ডান পা পুরোটাই আপনার অবশ হয়ে গিয়েছিল আচ্ছা তো আপনি তখন আপনার এই ঘটনাটা ঘটলো কিভাবে। আপনার কি মনে আছে হ্যাঁ তেরোই ডিসেম্বর রাত্রে আমি যখন ঘুমের আগে বেস্তিন দিয়ে হাত হাত পায়ে দিচ্ছিলাম সেই সময় আমার ওয়াইফ বললো কি তোমার কথা বুঝতে চাচ্ছে না কি বলতে চাচ্ছ কী বলতেছো অবলতো মনে হচ্ছে কেন তখন দেখতে পাচ্ছি যে আমার কথা না আমি তখন অনুধাবন করতে পারলাম যে আমি কি হয়েছে আমার তলে তখনই সে পাশে ফ্ল্যাটের লোকদেরকে ডাকাডাকি করে বলল যে তখন তারা আসলো এবং আমাদের বিল্ডিংয়ে একজন ড্যা বার্ডেমের প্রফেসর থাকে শাহ উনি আসলেন এসে বললেন যে এখানে স্ট্রোক করেছে তাকে এখনই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত তখন আমি আর আমি বসা ছিলাম তখন সচলই ছিলাম যখন তারা শোয়ে দিল শোয়ে দেওয়ার পরই আমি আমার ডান হাতটা নাকি আমি বলতে পারবো না ডান হাতটা নাকি পড়ে গেছে তো তখন সবাই বলল যে এই অবস্থা তলে তো তখন আমি আমার শক্তি ডান দিকে আর পাচ্ছিলাম না তারা দৌড়াদৌড়ি করে নিয়ে গেল তখন রাত্র হয়ে গেছে রাত্র একটার দিকে হয়ে গেছে তখন আমি আইসিউ পাচ্ছি না প্রথম গেলাম বার্ডেমে তারপর গেলাম স্কোয়ার হাসপাতালে তারপর গেলাম ইয়েতে আপনার বাডেমের সাথে আরেকটা আছে কি নাম ওই যে ওখানে যেয়ে পেলাম না তারপর ইয়াতে যে খোলা বাগানে ওখানে যেয়ে পেলাম ওই জাপান মৈত্রী হাসপাতাল ওখানে আইসিউ খালি ছিল ওখানে আইসিউ লাগবে বলে আমরা আইসিউতে তখন ওখানে ভর্তি হলাম তখন ওখানে রেখে চার দিন পর বাসায় আসলাম বাসায় আসার পরই আবার মনে হয় পাঁচ দিন পরই আবার প্রেসার বেড়ে গেল আচ্ছা তার মানে হচ্ছে যে প্রিয় দর্শক আপনার কত বছর আগের ঘটনা এটা এটা দু হাজার ষোলো ষোলোতে আচ্ছা তো ষোলোতে ষোলোই ডিসেম্বর তার মানে মনে থাকার কথা যে ষোলোই ডিসেম্বর হ্যাঁ আমাদের একটা জাতীয় দিবস ছিল হ্যাঁ তো এখন এই উনি যে হঠাৎ করে ব্রেন স্ট্রোক করলেন এটা নিশ্চয়ই অনেকেই আমরা এরকম হয়তো অনেকেরই আছে যাদের এরকম ব্রেন স্ট্রোক হয়েছে তো ব্রেন স্ট্রোক মূলত রক্তক্ষরণের মাধ্যমে একটা হতে পারে আর একটা হতে পারে যে রক্ত চলাচল বন্ধ হওয়ার কারণে রক্তক্ষরণের কারণে যেটা হয় যে আর্টারি কোনো একটা জায়গা থেকে ছিঁড়ে যায় যে রক্তক্ষরণ হওয়ার ফলে হয় তো সেগুলো মারাত্মক পরিণত হয় অনেক সময় বার হলো অপারেশন করার লাগে যদি মস্তিষ্কের ভিতরের দিকে হয় তাহলে অনেক সময় আমরা কিছু করতে পারি না তো আমি আপনাকে কিছু প্রশ্ন করছি সেটা হচ্ছে যে আপনার যখন ব্রেন স্ট্রোকটা করেন তার আগে কি আপনার ব্লাড প্রেশার ছিল বা ডায়াবেটিস ছিল বা জানা মতে কোনো রোগ ছিল যেটার আপনি চিকিৎসা নিতেন কি না হ্যাঁ নিতাম ডায়াবেটিস ছিল প্রেশার খুব অল্প টেন জি মতো ফাইভ জি মতো খেতাম তো ডায়াবেটিস এমলোডিপিন ছিলেন হ্যাঁ হ্যাঁ এই ডায়াবেটিস আর প্রেসার ছিল আপনি ডায়াবেটিসের কোনো ওষুধ খেতেন ডায়াবেটিসের কোনো ওষুধ খেতেন ওষুধ খেতাম এমআর 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 এমারিল কত খেতেন মনে আছেটা এমারিম সর্বোচ্চটাই যেটা ছিল যাই হোক উনি এমারিল খেতেন তো কথা হচ্ছে আপনারা জানেন যে আমি বারবার বারবার আপনাদেরকে বলছি যে টাইপ টু ডায়াবেটিস ইটস নট এ সুগার প্রবলেম এটা আসলে সুগারের প্রবলেম বলে আমরা মনে করি কিন্তু আমরা একটি জিনিস দেখি না সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স আছে কিনা আপনার কি কখনো মনে পড়ে যে আপনি যে আমার এখানে এসে ইনসুলিন রেজিস্টেন্স টেস্ট করালেন বা হোমা আয়ার করালেন বা ফাস্টিং ইনসুলিন করানের বা ও ইনসুলিনের উৎপাদন দেখলেন এ ধরনের পরীক্ষা কি আপনি কোনো দিন কোনো ডাক্তার করিয়েছেন না ডায়াবেটিসের টেস্ট করতো ডায়াবেটিস খাওয়ার আগে কত খাওয়ার পরে কত আর একটা গড় দেখতো ছয় মাসের গড় দেখতো এটি টেস্ট আর কিডনি টেস্ট আর তারপর হলো কোলেস্ট্রাল লিপিড প্রোফাইলটা করতো কি এটা ডায়াবেটিস এটা আমরা সবাই জানি যে ওখানে কী করায় কি বই দেয় কি খাওয়ার ইয়া দেয় তো প্রিয় দর্শক একটা জিনিস একটু মাথায় রাখেন যে আপ উনি চিকিৎসাধীন ছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন ওষুধ খাচ্ছিলেন ডায়াবেটিসের যেভাবে চিকিৎসা দিচ্ছিলেন এখন এই অবস্থায় যদি তার ব্রেন স্ট্রোক করে তাহলে সেটার দায় আমরা কে এড়াতে পারি আমার কথা হচ্ছে যে যদি সত্যিই যদি চিকিৎসা দিয়ে এই ধরনের রোগ ভালো করা যেত তাহলে চিকিৎসাধীন অবস্থায় কারো ব্রেন স্ট্রোক করলে সেখানে তো মনে প্রশ্ন আসতেই পারে আমাদের যে আমি তো চিকিৎসা নিচ্ছিলাম তবুও কেন ব্রেন স্ট্রোক হলো যেখানে আমরা একটা ভালো পরামর্শ দিচ্ছি যে লাইফস্টাইল পরামর্শ দিচ্ছি তো ইভেন আমাদের নামে যে অপপ্রচারটা করা হচ্ছে যে ইভে দেখা যাচ্ছে যে এমন লোকের কোনো প্রবলেম হয়েছে যারা আমাদেরকে সুন্দরভাবে ফলোও করে না সেই দোষ আমাদের চাপন হচ্ছে তাহলে আমরা কেন এটা বলতে পারি না যে তাহলে আমরা চিকিৎসা নিয়ে কেন স্ট্রোক প্রিভেন্ট করতে পারছি না আপনি কি চিকিৎসা নেননি কৃষি আপনি কি ডাক্তারদের পরামর্শ শোনেননি ও শুনছি সম্পূর্ণ ওনারা যেই উপদেশ দিতেছে যেই ওষুধ দিতেছে যেভাবে চলতে বলছে। আপনি কি সেভাবে চলেননি সেভাবে চলছি সেভাবেই কিন্তু এই এইভাবে চলতে যে যে এরকম এখন যেভাবে মাপি যেমন আপনি প্রেশারটা যেভাবে আমি একদিন দুই দিন পরই মাপি ডায়াবেটিসটা একটু বেশি খেয়ে ফেললে মাপি আগে এই ধরনের একটু মানে বেশি খেলে মাপাটা ওটা যেমন এখন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কি এই জিনিসটা আমার অ্যাক্সিলেন্ট হ্যাঁ একদম সত্যি কথা উনি বলেছেন প্রিয় দর্শক আমরা আসলে দাঁত থাকতে দাঁতের মর্যাদাটা বুঝি না তা আমি আমার প্রতিটি রোগীকে আমরা প্রিয় দর্শক একটি কথা সবসময় বলি যে প্লিজ মেজর ইওর ডায়াবেটিক যদি আপনার ডায়াবেটিস থাকে বা আপনি আমাকে ফলো করেন কি করেন না আপনাকে ডায়াবেটিস রেগুলার চেক করতে হবে কারণ কোন দিন আপনার ডায়াবেটিস বেড়ে যাবে বা কমে হাইপো হয়ে যাবেন বা আপনার সুগার নীল হয়ে যাবে আপনি জানেন না সো আপনাকে রেগুলার মনিটরিং করতে হবে দেখুন প্লিজ এটা মাইন্ডে রাখুন এবং বর্তমানে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন থেকে ওরা স্পষ্ট সেলফ মনিটরিংয়ের উপর গুরুত্ব দিয়েছে অর্থাৎ নিজের ডায়াবেটিসটাকে নিজে মনিটর করে এখন সবার কাছে গ্লুটকোমিটার আছে এখন সে খালি পেটে কত খাওয়ার দু ঘন্টা পরে কত দেখতে পারে কোন খাবার খেলে কত হয় দেখতে পারে সো আমাদের কি সবার উচিত না যে নিজের প্রেশার এবং ডায়াবেটিসটাকে মনিটর করা আপনার কাছে কী মনে হয় আগে যে আপনি প্রেশারটা যদি মনে হয় না এখন যে আমি যদি আগে প্রেশারটা মাপতাম ডায়াবেটিসটা মাপতাম হয়তো এই ধরনের ইন্সিডেন্ট আগে ছিল ওষুধ খিচি আমার বিশ্বাস আমি ভালো থাকব। আর বর্তমানে আপনার আপনার সিস্টেমে যেহেতু যে কে লাইফ স্টাইলের সিস্টেমে যখন আসি তখন তো আমাকে এই ওষুধ ছাড়া আসি আমাকে এখন বুঝতে হচ্ছে যে না মাপলে যদি আমার যদি সবাই তো এইটা ব্যতিক্রম নিয়ম এই নিয়ম পালন করতে যে যদি দেখি আমি মনিটর ঠিক ঠিক আছে কি না আমি তো লাইফ লাইফস্টাইল করতেছি এখন আমার ডায়াবেটিস ঠিক আছে কি না প্রেশার ঠিক আছে না সেই জন্য ঘন ঘন মাপ লেখে রাখি লিখে রাখি এখন লেখে রাখার ফলে বুঝে যাচ্ছে যে আমার আমার ভিতরে কনফিডেন্স সৃষ্টি হয়েছে যে না আমি ওষুধ না খেয়ে ভালো আছি আমার আগে এই জিনিসটা না লেখলে না করলে এটা আমার মনে হতো যে কী জানি আগের মতো আরেকটা স্ট্রোক কমার সম্ভাবনা থাক আমার মনে ভিতরে জাগত এখন আমার এই যে এই জিনিসটা নাই যে জ্যাকেট স্টাইল গ্রহণ করার ফলে আমি মাপার ফলে বুঝতে পারছি দিনে দিন একটু আমি শৈল ভালো লাগছে শৈল হালকা হয়েছে ওজনও শৈলের ওজন ছিল আগে চুয়াত্তর কেজি এখন হয়েছে আটান্ন কেজি আটান্ন কেজি এখন শৈল হালকা হয়েছে এবং খাওয়া দাওয়াগুলো একটু আমার কাছে ভালো লাগে আগে যা ভাত খেতাম এখন আমি ভালো তেল ভালো ঘি ভালো মাছ তেললা মাছ আমি এইটা আমার আমার কাছে অনেক অনেক আগের চেয়ে এখন আমার কাছে ভালো লাগে যে এই খাওয়াগুলি তো অর্গ্যানিক এখন মুরগি খেলে ফার্মের মুরগি খাই না খাই আমি দেশি মুরগি আগে তো এটা চিন্তা এটা বিলাসিতে মনে করতাম ওইটা কামো থাক ফার্মের মুরগি খেয়ে বলি যেমন পরোটা খাই না এখন এখন নারিকেলের ই ইয়াটা নাইকেল নারকেল আটা খাই হ্যাঁ এই জিনিসগুলো তো আগে জানতাম না যেমন ঘি দিয়া ডিম খাই আপনার চিরাশিট খাই আপনার ডিম খাওয়ার সিস্টেমটা জানতাম না ভালো করে পুঁড়ে খেয়ে ফেলে এখন পুস করে খাই একটু হালকা করে খায় তারপরে শাক খেতাম শাকের সাথে অলিবল বল খাই এটা আগে জানতাম না শাকের সাথে অলিবল কি কী আবার এটা তো শাক হলি হলো তা এগুলি জিনিসপত্রগুলো আর সিস্টেম ছটার মধ্যে খাওয়া শেষ করে ফেলি আগে তো সেই ছয়টা বাজে তো নাস্তাই করতাম একটু এটাও আবার খাওয়ার মতো পেট ভরাই দিত এখন ছয়টার মধ্যে রাত্রের খাবার শেষ দশটায় ঘুমিয়ে যাওয়া তারপর তারপরে ব্যায়াম করা তারপরে আপনার দমচর্চা করা তারপর তারপর হল সকালে এগারোটার দিকে উঠে ভিনেগারের পানি এটা যে খাওয়া ভিনেগারের পানি তো বুঝতাম না ভিনেগারের পানি তো হলে হবে না ভিনেগারের পানি আবার হইতে হবে উইথ মাদার হ্যাঁ উইথ মাথার না খেলে আবার হবে না উইথ মাদার খাওয়ার পর এটা লেবু দিয়ে তারপরে নাইকেল কোকোনাট নাইকেল তেল দিয়ে তারপরে এই তারপরে হিমালয় পিঙ্ক সল্ট দিয়ে এই যে এত কিছু আদার রস দিয়ে এইগুলি খাওয়ার তো একটা এইসব জানতামই না এইসব জিনিস খাওয়ার ফলে শরীর অনেক অনেক ভালো লাগতেছে তারপর হলো এখন এগারোটা বাজে কোনো দিন খাই আর না খেলে সেটা আবার সেই সন্ধ্যা ছটায় একবেলা খাই কখনও দুইবেলা খাই যদি কোনো ভারী কাজ করি কোন কাজে চাপ বেশি থাকে জার্নি থাকে তাহলে দুইবেলা খেয়ে নিই আর একবেলা খাই বাসায় থাকতে এই এই স্টাইলটা আমার কাছে এখন অনেকে কয় তুমি ভাত খাও না ছুটকি দেওয়া খাও না বেগুন দেওয়া খাও না তোমার মনে পড়ে না আমি না এইটা আমার এই আফসুসই নাই ও দিদি নেই এই যা খাওয়ান পাচ্ছি এটা আমি অনেক দামি খাবার অনেক ভালো খাবার এইতে খেয়ে আমি এখন সুস্থ অনেক ডায়াবেটিস মুক্ত প্রেশার মুক্ত আগে প্রেশারের ওষুধ খেতাম বাইজারন ফরটি ফাইভ অবলি ফোরটি আর রাত্রে খেতাম ফাইভ অবলি ফোরটি বাইজারান এখন বাইজারনে একটু ওষুধ লাগে না এবং ইনসুলিন নিতাম সকালে থার্টি আর রাত্রে টোয়েন্টি বিশ্বাস করেন ইনসুলিন নিতে যে রক্ত বেড়ে যেত নিজের সুই নিজে যখন ঢুকাইতাম এই থেকে মুক্তি কবে পাবো এ কী আবিষ্কার হইব না এই থেকে মুক্তি পাওয়া যাব না এই রক্ত যখন বাইরে এই দিক থেকে ঢুকে আবার সব করে ফেলি আর নেই ওখানে নেই হাতে নেই এই জন্য কষ্টকর ব্যাপার এটা থেকে মুক্তি পাইছি আমি এই জ্যাং হিসেবে এই লাইফ লাইফস্টাইল ফলো আপ করে আমার কাছে আমার এই যে দুইটা মুখ রোগ থেকে তারপরে গ্যাস্টরুমের রোগ থেকে আগে তো সেই যে ডেলি দুইটা করে ওষুধ খেতাম গ্যাস্ট্রিকের এই গ্যাস্ট্রিকের ওষুধই তো আমার গ্যাসা এই গ্যাস্ট্রিকের যে গ্যাসের যে অসুবিধা এই ওটা থেকে মুক্তি পেলাম ই আপনার চিটা ভিনেগার আর একটা কী জানি একটা ওই যে টক দইয়ের বিকল্প যেটা আছে ক্যাপসোল অ্যাক্টেরিয়া এটা কে আমি এখন অনেক ভালো আছি এখন আমি এই থেরাপির সাথে সাথে এখন আমি যেহেতু জেকে ল্যাপস্টাইলের কোন দ্বার উনি যখন জিম করে আমার ইচ্ছা হলো আমিও জিম করুন তখন আমার জিমে গিয়ে ভর্তি হলাম তখন উনার মালিক বলে ফিটু ফিটনেস সেন্টারে মালিক উনি বলে যে আপনি তো প্যারালাইজ রোগী আপনি কি করবেন আমি বললাম আমি কিনা আশা দেওয়া করি একটু আশা দেওয়া করি যেতটুকু পারি তা ঠিক আছে উনি তখন হেল্প করলেন ভর্তি করালেন আমি এখানে করতে করতে এখন আমি মোটামুটি সাতটা আটটা ইনস্ট্রুমেন্টেড এখন করতে পারি ট্রেডমিল করি সাইকেল চালাই খাড়ায় সাইকেলটা চালাই তারপরে চেস্টের করি তারপরে হাতে উঠানামাটা করি তারপরে এখানে এই সবগুলো করার আটটা আটটা মতো করি এই যে জিম করতে পারছি জিমের পর তো হাতের শক্তিটা একটু বাড়ছে আগের চেয়ে অনেক এরপর আপনি আপনি তো উনি কিন্তু একা একা হেসে হেঁটে হেঁটে আসছেন একা এসেছেন কিন্তু তাহলে আপনি হাঁটাটা কবে শুরু করতে পেরেছেন হাঁটাটা স্টার্ট হলো কবে মানে আগে কি হাঁটতে পারতেন না হাঁটাটা হাঁটাটা পারতাম না একজন লোক লাগতো একজন লোক ছিল আমার কাছে দুই তিন বছর তারপর তো করোনা হওয়ার পর সে চলে গেলো তারপরে আমি এই হাঁটাটা হাঁটতে পারতাম কিন্তু যখন জিমে পড়তে হবে ট্রিটমেন্টকে হাঁটাটা যখন ট্রিটমিল্টকে হাঁটতে হলে মেশিনে চলে এটা যদি একটা পা যদি আপনি না ফেলান তাহলে আপনি পড়ে যাবেন তো আমার জন্য জিমে কোনো লোক ধরে নেই হাসপাতালে করলে একজন লোক থাকে ওয়ার্ড বয় থাকে এখানে কিন্তু ওয়ার্ড বয় নাই এখানে আমি যদি করি তাহলে পড়ে যাবে আমার ও স্টেপ ঠিক মতো ফলাইতে হয় এই ওই একটা অভ্যাস হয়ে গেছে যখন রাস্তায় হাঁটি ওই ট্রেডমিল মনে করে স্টেপ দিই তাহলে আমার পাউটা ওই ঠিক মতো পড়ে একটা পর একটা যেভাবে ট্রেটমিলকে আমি হাঁটি মেশিনের ছন্দে যেভাবে আমার পাওয়ার পড়ে ঠিক এইভাবে হাঁটি এখন আমার ওই ছন্দটা হলে আমার একদিকে উঁচা একদিকে নিচা লাগে না আগে একটা মনে হতো যে প্যারালাইস গিয়ে হাঁটতাছে হ্যাঁ এখন একটু পায়ের ডিফেক্ট মনে হয় আর কমরটা ডিফেক্ট না আগে কোমর ডিফেক্ট ছিল পায়েও ডিফেক্ট ছিল এখন ওই কমরটা কোমরটা না এখন পাটা একটু বুঝে যায় যে আমি একটু একটু পায়ে একটু সমস্যা আছে। কিন্তু আমার কোমর এখন হয়ে গেছে ওনার যে কোমরটা ড্রপ করে না আগে যেমন মনে করেন যে কোমরটা ড্রপ করে যেত যে প্যারালাইসিস রুগী যখন হাঁটে যে কোমরটা মানে এবং এই যে ডিসপোজিশনে হাঁটলে কিন্তু আসলে অ্যালাইনমেন্ট ঠিক না থাকলে আবার ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো ওখানে ট্রেডমিলে উনি প্র্যাকটিস করতে করতে ট্রেনিং করতে করতে ওনার একটা মানে সুবিধা হয়েছে যে ট্রেনিংটাকে উনি এখন বাস্তবে প্রয়োগ করছেন এখন রাস্তাতেও উনি হাঁটতে পারছেন তো আগে উনি যখন আসতেন কারো সাহায্য লাগতো হাঁটতে সাহায্য লাগতো একজন লোক লাগতো উনি যখন ট্রেডমিল করতেন তখন একজন লোক দাঁড়িয়ে থাকতো একজন ওয়ার্ড বয় লাগতো আর এখন উনি নিজে নিজে হাঁটতে পারছেন এবং একটা সময় কি আপনি কখনো ভেবেছেন যে আবার হাঁটতে পারবো একা একা এবং এরকম শক্তি পাবো এরকম চেষ্টা করতেছিলাম চেষ্টা করতেছিলাম চেষ্টা করলে তো আমার ফিজিওথেরাপি যেভাবে করে তাদের তো শরীর ঘামে না আমি যখন জিম করতেছি আমার জিমের কাজ হলো একটু ওজন ওজনের জিনিস এখানে আপনি দৈহিক প্রয়োগটা লাগবে আপনাকে কেউ করাই দেবে না এই কাজগুলো নিজের থেকে করতে হবে তো সে নিজে থেকে করতে গেলে শক্তি আপনি প্রয়োগ করতেছি শক্তিটা প্রয়োগ করলে ওই শক্তিতে আরও শক্তি বাড়ে তো এটা আপনার থিওরি ছিল যে শক্তি দিয়েই শক্তি প্রয়োগ করতে বা আপনি যদি না প্রয়োগ করেন না এনার্জি খরচ হইবে না আর এনার্জি খরচ না হলে আপনাকে শক্তি কৈ আসবে এক্স্যাক্টলি এই কথাটা আমি বারবার বলেছি প্রিয় দর্শক আপনারাও জানেন যে আমরা বলেছি যে শক্তি নিজে নিজে আসে না পাওয়ার শুড বি প্র্যাকটিসড শক্তিকে অর্জন করতে হয় শক্তিকে প্র্যাকটিস করতে হয় তো ধরেন আমি আগে আধা কেজি নিয়ে করতে পারতাম এখন এক কেজি নিয়ে করতে পারছি এখন দুই কেজি নিয়ে করতে পারছি এখন পাঁচ কেজি নিয়ে করতে পারছি সো যে হাতটা আপনার ভালো সেটা এখন কয় কেজি নিতে পারেন আর আগে কত পারতাম আগে তো জিরো দিয়ে করতাম হ্যাঁ জিরো জিরো ওজন ছাড়া ওজন জিরো এখন পরে এখন এখন আড়াই কেজি হাতের উচ্চটা আর নিচেরটা পঁচিশ কেজি

আর এগুলি পাশাপাশি আরও চেষ্টা করতেছি নতুন আরও কিছু তো যারা এখনও ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্টর বলে আর না আপনি যেগুলি করতেছেন এগুলি আপনি এগুলো করতে থাকেন করতে থাকেন আমার ওই যে দেখি সবল স্বাস্থ্যবান লোকদের দেখলে আমার ইচ্ছা করে তাদের মতো আমি হইতে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তো আমাদের হয় কি একটা ভালো পরিবেশে গেলে মানে জিমের ভিতরে যারা সুস্বাস্থ্যের অধিকারী ওদের দেখে একটা এক্সট্রা মোটিভেশন আসে এবং আমার মনে হয় কি ওরা আপনাকে দেখলে কিন্তু উৎসাহিত হয় তাই না ওরা বলে যে আপনি যে প্যারালাইজ আর কিছু মনেই হয় না আপনি আসেন নিজের সাহস আমাদের আত্মসাজনটা ওই বিচনায় পড়ে আসে লড়ে না চড়ে না এই ধরে ধৈরে উঠেতে হয় ধরে ধরে নিয়ে যেতে হয় কেউ সাহসই পায় না বাবা বা সুমনা বেশি দিন এই সে তো আপনি যে এখানে আসেন আম আঙ্কেল আপনি আমরা অনেক অনেক আপনি যা বলবেন একজনের একটা নামটা বলেন ওরা খুশি হবে না হ্যাঁ এখানে হ্যাঁ মনে আছে ওইখানে এখানে এলো ইকবাল তারপর ওই এই সামিত তারপর এখানে সোহেল তারপর এখানে আরও কয়েকজন আছে মামুন হুমায়ুন তারপর হলো হারুন মসিউর ভাই মালিক যে ফিটু মালিক মশিউর ভাই উনি নিজে হাতে ধৈ ব্যায়াম করে দিছে উনি এই জিনিসটা এই জিনিসটা করেন মসিউর ভাই কথা কৃতজ্ঞ যে এই জিমে মশুর ভাই মালিক উনি দরকার নেই ওনার দুই তিনজন ইনস্ট্রাক্টর ওনাদেরকে বলতে পারে উনি নিজের হাতে উনি আমাকে ব্যায়াম উনি কইছে এই উনি যখনই আসবে ওনার সমস্ত কিছু দেখবা সমস্যা হলেও না নিচে নামাই দিবা আমি কই না মুশিদ পাই আমার কিচ্ছু লাগবে না আপনি এই কথাটাই আমার কাছে অনেক এই যে বলছেন আমি নিজে নিজেই নামতে পারবো নিজে নিজে উঠতে পারি উঠতে পারি নামতেও পারি না উঠার সময় কি রেলিং পাই নামার সময় দেওয়াল পাই দেওয়াল দেওয়াল তো ধরা যায় না এটা জানেন আপনি দল হলো সমান প্লেন দেওয়ালে এমনি সাপোর্ট দেওয়া যায় কিন্তু দল কিন্তু ধরন্তি না হুম তো এই দল এই ঠেকা এই দল দিয়ে নামে আমি নামে দেখি যে কেন রিকোয়েস্ট করবো কাউকে রিকোয়েস্ট করতে আমার খুব কষ্ট লাগে কেন রিকোয়েস্ট করব এটা হচ্ছে যে প্রিয় দর্শক আমরা আসলে এই ভিডিওটা করার অনেকগুলো কারণ আছে এবং ওনাকে আমরা অনেকক্ষণ বসিয়ে রেখেছি সব কাজ শেষ করেছি লাইভ শেষ করেছি রুগী শেষ করেছি ফ্রি সেশন শেষ করেছি সকাল থেকে উনি আমার এখানে তো আমি মনে করি যে আপনাদের অনেক কিছু শেখার আছে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে অনেকেই দেখি আপনারা মন্তব্য করেন যে কদিন আর বাঁচব হ্যাঁ যেভাবে চলছি চলুক তো দেখুন উনি চিকিৎসাধীন অবস্থায় ডায়াবেটিসের চিকিৎসাধীন অবস্থায় ব্লাড প্রেশারের চিকিৎসাধীন অবস্থায় ব্রেন স্ট্রোক করে একটা সাইড প্যারালাইসিস হয়ে যাওয়ার পরে মনে হয় যে আমি কি সমাজের জন্যে বার্ডেন হয়ে গেলাম আমি কি পরিবারের জন্যে বার্ডেন হয়ে গেলাম আমি কি আমার মানে ওয়াইফের জন্যে বার্ডেন হয়ে গেলাম আমি কি মানে নিজের যে আত্মসম্মান বোধ নিজের যে মানে আমি নিজের কাজ নিজে করতে পারার যে ব্যাপার সেই জিনিসগুলো তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা মৃত্যুকে ঠেকাতে পারবো এটা যারা ভাবি তারা তো আসলে মানুষই না তো মৃত্যুকে কে ঠেকাতে পারবে কারণ যে মনে করে যারা এই ধরনের কমেন্ট করেন যে আমরা কি মৃত্যুকে ঠেকাতে পারবো কিনা ভাইরে ভাই পৃথিবীতে কেউ কখনো বেঁচে ছিল বা থাকবে এটা কি কখনো সম্ভব তো আপনি এই জ্ঞান আপনার আছে আর আমরা বুঝি এতই মানে বোকা হয়ে গেলাম যে আমরা এটা জানি না আপনি নিজেকে এত জ্ঞানী বুদ্ধিমান মনে করতেছেন যে আমরা এটা জানি না মৃত্যুকে ঠেকাতে পারবে না কিন্তু পরনির্ভরশীলতাকে বা আমি নিজের নিজের পায়ে নিজে চলা নিজের যোগ্যতায় বাঁচা আপনার ক্যান্সার হলে কি হবে আপনার ব্রেন স্ট্রোক হয়ে এখন আজকে উনি রিভার্স করতে পেরেছে বলেই তো আজকে উনি আলহামদুলিল্লাহ নিজের পায়ে হাঁটছেন আজকে উনি দেয়ালে হাত রেখে রেখে উনি নামতে পারছেন রেলিং ধরে ধরে সিঁড়ি দিয়ে উঠতে পারছেন তা না হলে কি হতো তো ওনাকে এখন কে আর একটা লোক সারাক্ষণ এভাবে করবে তো এই বিষয়টা প্রিয় দর্শক মনে রাখবেন যে দাঁত থাকতে দাঁতের মর্যাদাকে বুঝতে হবে আমাদেরকে বুঝতে হবে তো এখন আপনাকে আসি এবার একটু পুরাতন কথায় যাই সেটা হচ্ছে যে আপনি কি ডাক্তারদের পরামর্শ আদৌ মানতেন নাকি আপনার এই যে ব্রেন স্ট্রোকটা হলো আপনি কি ডাক্তারদের দেওয়া ওষুধ খেতেন না আপনি কি ডাক্তারদের দেওয়া চিকিৎসা মানতেন না ডাক্তারদের ওষুধ খেতাম কিন্তু বর্তমানে যে যে কে লাইফস্টাইলের যে অর্গানিক খাবার এগুলি তো জানতাম না এইগুলি তো তখন আমি বনরুটি পরোটা নান রুটি বিরিয়ানি এইগুলি বেশি খেতাম যেহেতু ওল্ড টাউনে বাসা ছিল বংশাল এলাকা বংশাল এলাকায় এই ধরনের খাদ্যগুলি আমি ওখানে বেশি খেতাম পুরি হ্যাঁ বিকাল হলে পুরি। পুরি বলেন কোন তেলে ভাজা হ্যাঁ ওটা তো যে তেল আমি জানি না সে করে এত বড়াই তেল দেখি আর সেটা বাজে বাজাটা তো ফোলা ফোলা লাগে সেটি খেয়ে উঠতাম আর জিজ্ঞাসা করার কোনো ক্ষমতা নাই দোকানে যে এটা কি তেল কি কিছু পাইছি আমরা সবাই রুচি দেয় বাস আর ওই পুরিগুলি খেতাম এখন আমি অসুস্থ হওয়ার পর আমাদের দেশে জাহাঙ্গীর কবি হিসেবের মতো একজন ডাক্তার পাওয়ার পর আমি এই জ্যাকেট লাইফস্টাইল বর্তমানে একদম হানড্রেড পালন করতেছি অর্গানিক খাদ্যগুলি আমি হানড্রেড পারছি না একশো পার্সেন্ট একশো পার্সেন্ট যেগুলো ঘি খাচ্ছি ওনার নিউজিল্যান্ডে ঘিও খাচ্ছি গ্রাসকেট তারপরে গ্রাস ফিট হ্যাঁ গ্রাসফিট তারপর হলো আপনি তেল সরিষার তেল এটা এটা আমরা আলোচনা করেছি সেটা ঠিক আছে তো তার মানে আমরা একটা জিনিস বুঝলাম যে প্রিয় দর্শক আপনি চিকিৎসার পাশাপাশি যদি লাইফস্টাইল যদি ঠিক না করেন যেমন উনি ডাক্তার দেখিয়েছেন ওষুধ খেয়েছেন নিয়ম মেনেছেন বাট ওনার খাবারে ঠিক ছিল না আচ্ছা খাবারে তো ঠিক ছিল না আপনার ঘুম কি ঠিক ছিল আপনার কি মনে হয় এখন এসে কী মনে হয় না ঘুম ঠিক ছিল না আচ্ছা ঘুম ঠিক ছিল না তারপরে আপনার ব্যায়াম বা অ্যাক্টিভিটিস কি ঠিক ছিল না ব্যায়াম তো ছিল না কাজের চাপ ছিল কাজের চাপে ব্যায়াম করব না ব্যায়ামে কি এখন কাজ হলো বড় আচ্ছা তাহলে আসুন প্রিয় দর্শক ওনাকে আরেকটু জিজ্ঞেস করি যে দেখুন আমাদের শেখার অনেক কিছু আছে আপনারা যারা আজকে সময় পাচ্ছেন না আপনাদের যারা ব্যস্ত আপনারা যারা অত্যন্ত ব্যস্ত অনেক টাকা কামাচ্ছেন তো এখন আপনি বলেন যে যখন হঠাৎ করে আপনার এই কাজের মধ্যেই এই যে আপনার একটা সাইড প্যারালাইসিস হয়ে গেল তখন আপনার কাছে কী মনে হয়েছে হ্যাঁ এখন মনে হলো যে যে তখন যদি জিম করতাম তখন যদি খাওয়া দাওয়া ঠিক মতো করতাম আর ব্যায়াম করতাম আর ডিসিপ্লিনভাবে চলতাম তাহলে এই লোড বেশি না নিতাম কাজের চাপ বেশি না নিতাম তাহলে আমি আজকে আরও ভালো থাকতে পারতাম কিন্তু আমি যখন অসুস্থ হলাম তখন অনুধাবন করতেছি যে ওই সময় তো আমি করি না তো এখন এখন যে বর্তমানে আমি যে ইয়াতে আছি সেটা এই তখন করতে থাকি এই জিম জিম কেন আগে ভর্তি হলাম না অসুস্থ হওয়ার পর কেন জিম ভর্তি হলাম এটা আমি জিমে যেও বলি যারা ইয়াং করে তাদেরকেও বলি যে ভাই আপনারা আসছেন ভালো করছেন এই বয়সে আইসা অনেকে দেখি অফিস থেকে এসে ব্যাগ রেখে ড্রয়ারে মেতে রেখে চাবি নিয়ে তারা জিম করতেছে তা বলি ভাই আপনার মতো তো আমি আগে যদি করতাম তাহলে তো আজকে আমার এই অবস্থা হতো না এক্সিলেন্ট। আমরা এটাই আসলে শুনতে চাচ্ছিলাম প্রিয় দর্শক যে আমরা যদি সময় থাকতে নিজেদের জীবনের মর্যাদাটা বুঝি সুস্থ থাকার মর্যাদাটা বুঝি তা উনি এখন বুঝতেছেন বা আপনারা যাদের এখনও ভালো আছেন তাদেরকে বলছি যে যদি আমরা হ্যাঁ সরি একটু গলা খুসফুস করতেছে সারাদিন কথা বলতেছি তো হ্যাঁ উনি তো দেখছে আজকে সারাদিন সকাল থেকে আসে সারাদিন রুগীর সাথে কথা বললাম তারপরে ফ্রি সেশন করলাম তারপরে লাইভ করলাম এখন আপনার সঙ্গে বসে ভিডিও বানাচ্ছি তো গলা আর কতক্ষণ হ্যাঁ আমরা হয়তো মানুষ নাকি তো যেটা বলছি যে নিজেকে সময় দিতে হবে তো এখন উনি যেটা করেছেন যে তখন কিন্তু আমরা কেউ ভাবছি না যে আমারও এই পরিণতি হতে পারে মনে হচ্ছে হ্যাঁ আমার তো ডায়াবেটিস তো সবারই আছে ডায়াবেটিস আমার তো ব্লাড প্রেশার সবারই আছে ব্লাড প্রেশার সো আমি এখন জিম করব তাহলে টাকা কিভাবে কামাবো বা আমি সময়টা বের করব কোথায় তাই না আমি এখন মনে করেন যে আমার সময় নেই বা ইচ্ছা নেই তারপরে খাওয়ার ব্যাপারে কোনো কন্ট্রোল নেই ঘুমের ব্যাপারে কোনো কন্ট্রোল নেই আর স্ট্রেস বা মানসিক অশান্তির বিষয়টা যদি একটু অ্যাড্রেস করেন হ্যাঁ মানসিক অশান্তি ও পাই রাত্রিবেলা ওই যে একটা কাজ না পড় একটা হারাই নেই কিন্তু না পর যে একটা যদি না পাই লসা এই যে পাঁচালি রাত্রেবেলা এই গড় থেকে এই ঘর এই ঘর থেকে এই ঘর এই পেচারে পাঁচালি করতে করতে যে একটা স্নায়ু চাপের মধ্যে রাত্র হয়ে গেছে দুইটা তিনটা ঘুম ঘুমাইতে পারতেছে না ওই ঘুমাইতে গেলেও ওই চিন্তাটি আসে কিন্তু কিছুই হয়নি ওই কাজ আমি পাইছি কিন্তু ওই যে আগে যে চিন্তায় কাজটা যদি না পায়। তাহলে আমার এই 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 পজিশন থেকে এই পজিশন হয়ে যাবে এইটা এই ধরনের চিন্তাগুলো দুশ্চিন্তাগুলো বেশি আসত আর একটু সামান্য কিছু একটাই দুশ্চিন্তা এসে পড়তো এই দুশ্চিন্তা মুক্ত করার প্রক্রিয়া জানতাম না এখন তো ইউটিউব করলে বিভিন্ন প্রক্রিয়া পাওয়া যায় তখন আমরা ইয়া মানে আপনার স্মার্টফোন এবং ইন্টারনেট চালাতাম না সেগুলি আবার এই অনুনা হওয়ার পর থেকে ইন্টারনেটটা বেশি চালাচ্ছি যেহেতু বাইরে যেতে পারি না তো এই জিনিসগুলো আগে জানতাম না এখন বর্তমানে আপনাদের এই যে জেকে জাহাঙ্গীর কবির হিসাবে যে ভিডিওগুলো পাওয়ার পর হাজার হাজার লোক যে উপকার পাচ্ছে প্রথম আমি বলছি কেউ কয় না যখন পড়ে শুনি উনি যেকে লাইফ লাইফস্টাইল ফলো করছে আর আমাকে বলে না কিন্তু উনি করছে আমি আমি আমার টাম বলে গেছি এই ব্যাপার এই যে দমচর্চা দম দম ছেড়ে এক মিনিট থাকা দম নিয়ে এক মিনিট থাকা আমি অনেকটা দেখাইছি দেখো আমি দম ছেড়ে ছেড়াত এক মিনিটের উপরে হয়ে গেছে আবার দম নিয়েও আবার এক মিনিটের উপরে পারছি এটা প্র্যাকটিস করতেছি এবং উনি এইটা বলছে যে দম দমচর্চা করলে দেখেন না করোনাতে গেলে আইসিউতে এই দমের জন্য অক্সিজেন দরকার হয় এইটাই বড়ই ওই দম যদি ভালো থাকে তো অক্সিজেনের পরিমাণ লাগবে না অক্সিজেনের এই এইটার জন্য আর আরেকটু কথা বলি যে করোনা যখন আরসে এপ্রিলে হয় তখনই আমি চিন্তা করলাম আমার তো ডায়াবেটিসও আছে প্রেশারও আছে এবং স্ট্রোকও করছি এই তিনটা জিনিস আমার ভিতরে আমি যদি আইসিউতে যাই হাসপাতালে ভর্তি হই এমনি তো মানুষ ধারে কাছে আসে না তা আমারে কেউ দেখবো না দেখব না আমি কেমনে খামো কেমনে কি করব তা আমি করলাম আমার পাচার তো পাই আমার তো হলে আমার মৃত্যু ছাড়া আর পথ নাই তখন আমি এই লাইফ লাইফস্টাইল জ্যাঙ্গির স্যারের এই যে ভিডিওগুলি দেখে আমি জীবন মরণ যাই হোক আমি আরম্ভ করলাম এই সিটি অয়েল মিলের সুস্য তেল খেয়েই আর ওই ফার্মে মুরগির ডিম খেয়েই আর ওই আপনার চীনা খেয়েই আর আপনার যা পাইছি হাতে বাঁচার জন্য যা পাইছি এগুলি দিয়ে স্টার্ট করছি আমার জন্য কেউ সবজি রাঁধে দেয় না আর আমি নিজেও রাঁধতে পারি না এক হাতে আমার প্যারালাইসিস ওই ঘরে যেটা রাঁধে আলুটা বাইস করে ওইটা আমি খাই আর ডিম নিজেই করি নিজেই সিদ্ধ তখন আমি পোস্টোস্ট কিছু করি টি না ওই হজ বাজার সিদ্ধ করি সিদ্ধ করি ওই শশা না খাই শশা আর সবজি এডি মনে করি যদি সবজি গড়ে না থাকে শশা তিন যেটা খেয়ে ওরি এডি সবজি মনে করি আমি যাক এটা আসলে উনি মানে শুরুটা উনি আসলে মানে ডুয়ার ডাই সিচুয়েশন উনি ভাবছে যে করোনাতে তো এমনিই মরম তাহলে আগে দেখি চেষ্টা করে বাঁচা যায় কিনা হ্যাঁ কারণ আমার তো ব্রেন স্ট্রোক আছে আমার তো আপনার ডায়াবেটিস আছে আমার তো ব্লাড প্রেশার আছে তো আমি তো আইসিউতে গেলে বাইরে যেতে পারবো না আর উনি তখন তো নিউজ ছিল যে ইউএসএতে তারা যারা আইসিউতে যাচ্ছে ওরা ফেরত আসতেছে না তো যাই একটা প্যানিক সিচুয়েশান ছিল তো আসলে এখানে ব্যাপার হচ্ছে যে উনি শুরু করেছিলেন এটা হচ্ছে বড় কথা বাট পরবর্তীতে দেখা গেছে যে আমরা নিষেধ করছি যে মানে চীনা বাদামটা না খেতে বলেছি বলেছি যে ঘানিতে ভাঙানো প্রথম চাপের সরিষার তেল কিন্তু তখন উনি পাবে কোথায় এটা ছিল না একদম শুরুর সময়ের কথা বলতেছি ভিনেগার তখন ছিল না তো উনি যা করছে যে মোটামুটি শাকসবজি যা পাইছে খাইছে ডিম যে এইভাবে যে প্রথমে উনি ভিডিও যেভাবে বলল এভাবে যে ডিম খাইতে হবে সেটা ওনাকে কেউ অ্যারেঞ্জ করে দেয় নাই তো পারে নাই যাক আর খুব স্বাভাবিকভাবে তো অনেকেই আসলে আমাদেরকে অবিশ্বাস করে বা আমাদের কথাটা বিশ্বাস করে না তারা আমাদের বিষয়টা হয়তো ভালোভাবে জানে না করতেও ভয় পায় যে আন্দাজে কি করতেছো না করতেছো তো আসলে কি এই যে প্রেশারের ওষুধ বন্ধ করা বা ইনসুলিন বন্ধ করা দেখুন বিষয়টাকে আপনারা আমাদেরকে উল্টাভাবে দেখতেছেন যে আমি নাকি ইনসুলিন বন্ধ করে দিতে বলি আমি নাকি ডায়াবে মানে প্রেশার বন্ধ করে বিষয়টি কিন্তু তা না বিষয়টি হচ্ছে যে আপনার যদি ডায়াবেটিস কমে যায় তখন যদি ইনসুলিন নেন তাহলে আপনার সুগার নীল হয়ে যাবে হাইপো হয়ে যাবেন এই জন্য আমি বলি মেপে মেপে দেখেন যদি আপনি ইনসুলিন না লাগে আপনি যদি দিয়ে দেখেন যে আপনার ডায়াবেটিস এখন নিয়ন্ত্রণে আছে তাহলে আপনি ইনসুলিন কেন নেবেন ঠিক আছে না এভাবেই তো বলেছি নাকি ওই ভিডিও দেখি আপনি যখন ভিডিওতে একজন মহিলা ছিলেন উনাকে বলছিলেন যে মা আপনি যে এই নিয়ম পালন করতেছেন আপনি কেন ওষুধও খান আর এই আমার নিয়ম পালন করেন এলে কিন্তু আপনি হাইফটি হয়েছে ওই ভিডিওটা দেখি বারবার ওই ভিডিও দেখছি দেখি আমি আর ওই রিক্স নেই নেই আমি ইনসুলিনবদ্ধ রাখছি ইনসুলিন আমি এক প্যাকেটেই না রাখছি রায় খেতে ফ্রিজে রেখে দিয়েছি আর আমি মনিটর করতেছি সকাল বিকাল সকাল বিকাল মনিটর মানে আমার ডায়াবেটিস বাড়লে আমি নিব নাকি কি হ্যাঁ আমি রেডি ওই কলম নিয়ে কলমে ঢুকে রাখছি এবং সম্পূর্ণ রেডি আমি যখনই দেখব বেঁকেদার চোদ্দপূর্ণ হয়ে গেছে তখনই ইনসুলিন অবস্থা করবো দেখি যে না লক্ষণ ভালো কমতেছে 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 বা এক সপ্তাহ মধ্যেই দেখলাম দে কমা নিচের দিকে আইসে পড়ছে তখন দেখলাম যে আমার এখন আর কোনো সমস্যা নেই আমি এখন এবং ওনার এখন ডায়াবেটিস কত আপনারা জানেন আপনারা একটু বলেন তো যে এখন কত এই যে এই যে ফাইভ দশমিক এইট পাঁচ দশমিক আট হ্যাঁ ডাকে আর খেয়ে হলো ছয় দশমিক এক হ্যাঁ প্রায় এটা তো আর প্রতিদিন এক থাকে না ভারী করে তো আমি ওনার পুরো ইয়েটা দেখলাম দেখি পাঁচ ছয়ের ভিতরেই আছে সময় আমি দেখলাম যে ওনার যে চার্ট নিয়ে আসে তো মাঝখানে একটা ব্যাপার হয়েছিল মাঝখানে ওনার একটু মানে সব নিয়মকরণ মানার পরেও ওনার ডায়াবেটিসটা বেড়ে যাচ্ছে মানে গেছিল মানে প্রায় চোদ্দ ছিল নাকি তেরো চোদ্দো মানে এটা খুব শিক্ষার বিষয় আপনারা একটু মনোযোগ দিন যারা যাদের এই প্রবলেমগুলো আছে তারা বুঝবেন যে সব নিয়মটিও মানছে তবুও ডায়াবেটিস বাড়ছে তা আমি বুঝছি যে এটা টেনশনে হ্যাঁ দুশ্চিন্তায় মানে স্ট্রেস অনেক সময় পারিবারিক অশান্তি থাকে অনেক সময় ঘুমের ডিস্টার্ব থাকে অনেক সময় একা একা করতেছে মানে একটা ভয় থাকে তো আমি বুঝছি যেটা আমি যেটা করছি ওনাকে মানে জার্ডিয়ান্স গ্রুপের একটা ওষুধ দিয়ে দিচ্ছি জার্ডিয়ান্স মানে হচ্ছে যে যেটা কি করে কিডনির মাধ্যমে সুগারটাকে শরীর থেকে বের করে দেয় হ্যাঁ এই ওষুধটা হ্যাঁ তো যাক আমরা আসলে কোনো কোম্পানির বিষয় না বিষয়টা হচ্ছে যে এম্পা এম্পা যেটা আর কি হ্যাঁ যেটা বিভিন্ন নামে পাওয়া যায় জার্ডিয়ান্স নামে পাওয়া যায় এম্পা গ্লিফটিন হ্যাঁ ইস্ত ওকে থাক অসুবিধা নেই হ্যাঁ আমি আমি উঠাচ্ছি আমি উঠাচ্ছি হ্যাঁ বসেন আপনি বসেন হ্যাঁ তো এটা দিয়েছিলাম এই এটা কিন্তু আসলে একটু ভিন্নভাবে কাজ করে ওষুধটা মানে হচ্ছে এটা হচ্ছে সুগারটাকে শরীর থেকে বের করে দেয় কিডনির মাধ্যমে শরীরটাকে এটা এই ওষুধ তারা যারা খাবেন তাদের কিডনি ফাংশনগুলো ঠিক আছে কিনা রেনাল ক্লিয়ারেন্স ঠিক আছে কি না এফ ঠিক আছে কিনা এগুলো দেখার বিষয় আছে তো ওনার এগুলো ঠিক ছিল তো উনি মনে হয় দুটো না তিনটে এই যে তিনটা খাইছে এই যে এই যে তিনটা এই তিনটা খাইছেন কতদিন আগে তাও এক মাস আগে এক মাস আগে এরপর থেকে আর খাওয়া লাগেনি এই তিনটা খাওয়ার পরে ওনার এখন এরপর থেকে একদম পাঁচ ছয়ের ভিতরে হ্যাঁ পাঁচ ছয় এসে গেছে আমি তিনটা খাওয়ার পরই দেখি যে এটা এক জাদুর মতো কাজ করতেছে এমন কি ব্যাপার এই তিনটা খাওয়া এই অবস্থা তাহলে প্রেশারের মতো ওষুধ এটা তাহলে তো আমি তাহলে এটা মনে করলাম যে এই যে এটা আজকে ডাক্তার সাহেবকে দেখাতে এসে আসামাস ডেট ছিল তো বললাম যে আপনি কি একটা জাদু দিলেন এই তিনটেতেই আমার এক এক বক্স নিয়ে ব্যাগ্য ভালো মানে এক পাতা কিনছিলাম এক পাতাতেই তিনটেতেই আমার ডায়াবেটিস মানে যারা মনে করেন যে আমরা ওষুধ দেই না আসলে তা না যাদের প্রয়োজন তাকে তো আমরা মেডিসিন দিচ্ছি তো এখন কথা হলো যে এইটা আজীবনের জন্যে না এটা হচ্ছে লাগলে খাবে তো খাইছে তিন দিন ভালো হয়ে গেছে তো প্রিয় দর্শক আপনারা হয়তো চিন্তা করতেছেন যে আমরা ইনসুলিন দেওয়া রোগীকে ইনসুলিন থেকে বের করলাম বিষয়টা তো এভাবেই আপনারা আমাদের সমালোচনা করেন মজার ব্যাপার কি জানেন যে ওনার ইনসুলিনের ঘাটতি ছিল না ওনার বডিতে যথেষ্ট ইনসুলিন তৈরি হয় আমাদের কাছে ডকুমেন্টস আছে ওনার সিপেপটাইড লেভেল ভালো বাট ওনার শরীরে ইনসুলিন ছিল বেশি আধিক্য ছিল ইনসুলিনের সো এখন ওনার ইনসুলিন লেভেল ঠিক আছে ওনার সুগার লেভেল ঠিক আছে ওনার এখন মেটাবলিক সিন্ডম নেই ওনার এখন ওজন কমেছে উনি এখন এনার্জি পাচ্ছেন ওনার এখন ডায়াবেটিসের ওষুধ লাগছে না বলে খাচ্ছেন না লাগলে খাবে ওনার লাগলে ইনসুলিন নিবে কিন্তু ওনার তো লাগছে না এখন এই রোগে কি আপনি ইনসুলিন দিতে বলেন আমাকে কি বলেন আপনি আমাকে কিন্তু এখন ডাক্তাররা বা অনেকে সমালোচনা করছে যে আমি নাকি ইনসুলিন বন্ধ করে দেওয়াচ্ছি বা প্রেশার ওষুধ বন্ধ করে দেওয়াচ্ছি এখন আপনার তো প্রেশার ডায়াবেটিস এখন তো সব নর্মাল আছে আপনি তো আমি তো চার্ট নিয়ে আসছেন আপনি তো রেগুলার মনিটর করছেন আপনি তো বেলা মাপতেছেন তা এখন আপনি কি বলবেন এখন আপনাকে কি আমি ইনসুলিন দিব না আমি তো আপনি আপনি নিয়ম পালন করতেছি এই মনে প্রাণে কারণ কি যে ইনসুলিন না নেওয়ার জন্য তো এবং প্রেসের ওষুধ না খাওয়ার জন্য তো ঠিক আছে কিন্তু এখন আপনাকে যদি ইনসুলিন দেয় আপনি তো নিবেন না আর নিলে তো হাইপো হয়ে যাবে স্বাভাবিক আপনারা একটু দেখেন যদি পারেন ভিডিওটা শেয়ার করলে হয়তো কারো উপকার হতে পারে যে আমরা একটা রুগীর প্রেশার নেই তাকে এখন কেন ওষুধ খাবো উনি রেগুলার তিন বেলা প্রেশার মাপছে যদি লাগে খাবে ওষুধ তো আছে আপনার কাছে তাই না আপনার যদি প্রেশার বাড়ে আপনি খেতেই পারবেন না হ্যাঁ তা আপনি রেগুলার মাইপে এখন প্রেশার বাড়তেছে না এখন কেন খাবেন প্রেশার না না প্রেসার বাড়লেও খাই না একদিন বাড়লেও খাই না কোনো টেনশনের কারণে একদিন ওয়েট করি পরের দিন দেখি পরের দিন মাইপে দেখি যে দম নিয়ে তারপরে মাপি যেভাবে আপনি নিয়ম দেখাতেছেন কীভাবে প্রেশার মাপতে হবে প্রেশার মাপি দেখি যে না প্রেশার তো নর্মাল হয়ে গেছে তাহলে তো আমি আমি একদিন বাড়লেই ওষুধ খেয়ে ফেলি না একদিনের জন্য মরে যাব না কিন্তু কথা হলো আপনি যে নিয়মগুলি বলছেন আমি ভিডিওটা আবার ফলো করি যে দেখি প্রেশারে কি বলছেন আপনি ভিডিও উঠতে ভিডিও দেখে আমি আবার সেই জিনিসটা পুনরাবৃত্তি করি যে কি বলছে উনি কি কাজটা করতে বলছে সেই কাজটা করি পরের দিন আমি প্রেশারটা মাইপে চিন্তা করি যে আমি ওষুধ খাবো কি খাবো না তারপর দেখছি যে ঠিক নর্মাল আর আরেকটা কথা হলো যে আপনি আমাকে প্যারালাইজ হওয়ার পর আমি যে অচল সেক্সুয়াল জিনিসটাও যে আমার এই জিনিসটা আপনি আমাকে প্রথম থেকেই সাপোর্ট দিচ্ছেন টেস্ট করছিলেন এটা আমার ফুল রেঞ্জ চলে আসছে এটা বিশাল একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনারা যারা বোঝার বুঝে নেন যে ওনার কঞ্জিগার লাইফটা নষ্ট হয়ে গিয়েছিল টোটালি ডিস্ট্রয় হয়ে গিয়েছিল সো এটা হান্ড্রেড পার্সেন্ট উনি এটা রিকভার করেছেন সো আশা করি যাদের বোঝার বুঝে ফেলেছেন কারণ আমাদের ভিডিও তো অনেকেই দেখেন সো আমরা ডিটেলস বলছি না বাট ইউ শুড আন্ডারস্ট্যান্ড হোয়াট উই আর ঠেলিং অ্যাবাউট সো হিজ এনার্জি লেভেল ইম্প্রুভড অ্যান্ড হিজ কনজিকাল লাইফ ইজ না ওকে হ্যাঁ এটাই তো বলতে যাচ্ছেন ঠিক আছে তো এটা এটা কিন্তু অ্যামেজিং ব্যাপার এবং বিষয়টা হচ্ছে যে আমি টেস্টোস্ট্রোন বুস্টিংয়ের জন্য যে পরামর্শগুলো দিয়েছি আসলে কি হি ইজ এভরিথিং অ্যান্ড এভরি টাইমস যখনই তার প্রবলেম হচ্ছে আবার ভিডিও দেখছেন ওনার প্রেশার বাড়ছে তা উনি যেটা করছেন যে একদিনে প্রেশার বাড়ছে ঠিক আছে আমি ভালো একটু ঘুমাই আর্লি ঘুমাতে যাই আমি রিল্যাক্সিং এক্সারসাইজগুলো করি ব্রিদিং এক্সারসাইজগুলো করি রিল্যাক্স করি তাই যে প্রেশার ওকে আছে বিকজ এটা তো আর আমার কোনো খাবার ঠিক আছে সব ঠিক আছে আমি কোনো অন্যায় কিছু করছি না যেটা নিষেধ তাহলে কেন বাড়বে তা নিশ্চয়ই আমি টেনশন করেছি নিশ্চয়ই ঘুম কম হয়েছে তো রিল্যাক্স হলে এটা ঠিক হয় তার প্রেশার টেনশনে বাড়ে এটা তো সবারই বাড়ে তাই বলে কি আমরা আজীবন প্রেশার ওষুধ খাই যেমন আমার আপনাদের অনেকেরই আছে যাদের দেখবেন দুশ্চিন্তা করলে প্রেশার বেড়ে যায় আমরা যেমন এরকম অনেকে আছে যাদেরকে অপারেশন হবে আমরা ওটি টেবিলে নিয়ে নেওয়ার পর দেখি যে প্রেশার একশো ষাট জীবনে কোনোদিন প্রেশার ছিল না আবার যখন তার রিল্যাক্স হয়ে গেছে প্রেশার নর্মাল হয়ে গেছে আর কোনো দিন প্রেশার ওষুধ লাগে না এখন টেনশন করলে দুশ্চিন্তা করলে রেগে গেলে চিৎকার চেঁচামেচি করলে প্রেশার বাড়ে না কা কিন্তু তাই বলে আপনি আজীবন প্রেসার ওষুধ খাবেন আপনার চাইলে মন খান আমাদের তো আপত্তি নেই বাট ওনার ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন প্রেশার ভালো ওনার ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন ডায়াবেটিস নর্মাল এবং রেগুলার মনিটরিং করছে ওনার এইচ বি ভালো ওনার লিপিড প্রোফাইল ভালো ওনার হোমা আয়ার ভালো ওনার ইনসুলিন ফাস্টিং ইনসুলিন ভালো ওনার টাইড লেভেল ভালো তো আপনারা কি পরীক্ষা করাতে চান করান ওনাকে দেখেন যে ওনার সব রিপোর্ট কেমন আপনি বলেন হ্যাঁ বার করেছিলাম তখন বলেছে কি আপনি ওষুধ খান না আমি কি জাহাঙ্গীর সাহেবের আমি ডাক্তার এখন জাহাঙ্গীর সাহেব যে কে স্টেলে কয় ডাক্তার সাহেব তো এই কী জানি তা আমি করলাম কি দেখেন উনি তো যে যে যেভাবে খাওয়ান দাওয়া খেতেছি ওইভাবে আমরা ওষুধ খেতে হয় না তো তখন উনি নিজের দুঃখ প্রকাশ করলো যে আমি আমরা অনেক বছর ধরে বারো মেয়ে কিন্তু আমরা তো এই ধরনের কোনো ইয়া পেলাম না উনি এটা তো এই কি যে বার্ডেমে আমাদেরকে যেই ইয়াটা বলতে পারতো যে এইভাবে লাইফস্টাইল করলে এইভাবে করলে আপনি যতই কিছু অন্য কিছু কারণ হবে না আপনি এই খাদ্যগুলি বাদ দিতে হবে কিন্তু বলে আজকে আমাদের এই অবস্থা ঈর্ষ আমি আমরা চাই যে দেখুন আপনারা চিকিৎসা নিন পাশাপাশি যদি লাইফস্টাইল ঠিক করেন সুস্থ ন্যাচারাল খাবার খান আর যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে এমন খাবার কেন খাবো যেটাতে আমার সুগার বাড়ে আর সুগার বাড়ে কি বাড়ে না আপনি তো দেখলেই বুঝবেন যে আপনি দুই তিনটা রুটি খেয়ে মেপে দেখেন ডায়াবেটিস বাড়ছে আর আপনি যদি সবজি দিয়ে ডিম দিয়ে তারপরে মাছ দিয়ে বা একটু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে একটু ভালো তেল দিয়ে রান্না করে খেয়ে দেখেন বাড়ছে না তাহলে খাওয়ার পরে ডায়াবেটিস বাড়ে কথাটা তো ঠিক না কথাটা হচ্ছে যে আমি এমন খাবার খাই যাতে সুগার আছে সুগার খেলে সুগার বাড়বে এটা তো আর আশ্চর্য হওয়ার কে আছে আর এই যে রুগীগুলোকে ওনাকে যেমন ইনসুলিন দেওয়া হয়েছে তা আমি দেখলাম যে একটা ইনসুলিন দেওয়ার আগে আমার মতে আমার এবং টেক্সট বইতে এটা এরকমভাবেই আছে যে ওর যদি ইনসুলিন রেজিস্টেন্স থাকে অর্থাৎ শরীরে ইনসুলিনের পরিমাণ বেশি ফাস্টিংয়ে ইনসুলিনের পরিমাণ বেশি অর্থাৎ হোমা আয়ারও বেশি এবং সিপেপটাইড লেভেল ভালো অর্থাৎ ইনসুলিন তৈরি হচ্ছে দেখুন এই রুগীকে আমরা যদি ইনসুলিন দেওয়ার আগে চেক করি যে তার ইনসুলিন যদি রেজিস্ট্যান্স থাকে ইনসুলিনের মাত্রা বেশি থাকে আমার যদি হোমা আয়ার লেভেল ভালো থাকে হোমা আয়ার বেশি থাকে সিপেপটাইড ভালো থাকে অর্থাৎ ইনসুলিন তৈরি ভালো আছে সব যদি তার এরকম থাকে তাহলে তাকে যদি আমি আরও ইনসুলিন বাইরে থেকে দিই তাহলে তো আমরা তার এই যে ব্রেন স্ট্রোক বলেন বা অন্য কিছু এটা তো আসলে আমাদেরকে বুঝতে হবে যে এই জিনিসটা তো এমনি এমনি হয় নাই এটা ডিজিজ মেকানিজমগুলো তো আছে তো আমি মনে করি যে আমি কারো সমালোচনা করছি না আমি বলছি যে সবার মুক্ত বুদ্ধিটা যেন উদয় হয় যেন আমরা সবাইকে এমন খাবার দেওয়ার চেষ্টা করি যে তার মেরিট বুঝে অর্থাৎ যার ইনসুলিন বেশি আছে তাকে এমন খাবার দিব যেটার ইনসুলিন রেসপন্সটা কম যেটা আমরা করছি আপনারা ইনসুলিন রেজিস্ট্যান্স ইন্ডেক্স দেখেন আপনারা গ্লুকোজ লোড দেখেন আপনারা গ্লুকোজ ইন্ডেক্স দেখেন তো আমরা এটা করে তার মেটাবলিক রেট যখন ভালো হবে বা তার হোমা আয়ের যখন ভালো হয়ে যাবে তারপর তার যখন ইনসুলিন রেজিস্টেন্স ভালো হয়ে যাবে তার যখন সুগার লেভেল ভালো হয়ে যাবে তার এই যেমন ওনাকে ওনাকে এখন ফল খেতে তো আমি নিষেধ করতেছি না হ্যাঁ আপনি কি এখন ফল খান না ফল খাই আমি ফল খাই কিন্তু মানে এই যেহেতু আমি আরম্ভ হয়েছে এক দেড় বছর আপনি বলছেন এই বছর ফল খেন আগামী বছর ফল খেন তা আমের দেড় বছর তো দুই বছর হোক ফলটা পুরোপুরি খাব ফল খাই একটু সামান্য কিন্তু এখনও মানে যেহেতু একটা লাইফস্টাইল চেঞ্জ করে আসছি এখন আপনি যেহেতু বলছেন ফলে তো সুগারওয়ালা যেমন টক আমরা এটা অ্যাভেলেবেল খাই বেশি করে যেমন আপনার জাম্বুরা অ্যাভেলেবেল খাই কিন্তু ওই যে আপনার আমটা বেশি করে খাই না যেমন আঙ্গুর বেশি করে খাই না মানে সোজা কথা হচ্ছে উনি আলহামদুলিল্লাহ আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখেছেন যেইটাতে সুগার বাড়ে সে জিনিসটা উনি মেপে দেখে উনি ওই জিনিসটা কম খান হ্যাঁ আর যেটাতে সুগার বাড়ে না সেটা খান তো দেশ চল তা আমরা তো সেটাই বলছি আমি যদি দেখি ঢেঁকিচাটা লাল চালের ভাত খেয়ে আমার সুগার বাড়ছে না তো খেতে অসুবিধা কোথায় ঢেকিচাটা লাল চাল খেয়ে হয়েছে স্বাদ হ্যাঁ ঢেঁকিছাটা লালচের খেয়ে খেয়ে দেখলাম যে অরিজিনাল অর্গানিক ঢেঁকিছাটা কিনে আনছি ওটা খেলাম দেখলাম যে এবং এটা পরিমাণ খেলাম বিদেশিদের মতো ছোট একটা কাপের মধ্যে দিয়ে এরকম একটা সবজি বেশি মাছ ডিম আর ওই সালাদ আর একটু ভাত হলো আপনার এই একটা ছোট্ট বাটির মধ্যে চাপদা দিলাম মানে অল্প একটু ভাত এই কিন্তু আগে যে থাল পরে তার মানে আপনারা যারা ঢেকি ছাটা লাল চাল খেতে পারবেন তবে মেপে দেখতে হবে ডায়াবেটিস অনেক বেশি বেড়ে যায় কিনা তো আমরা বলেছি যে যাদের ডায়াবেটিস বেড়ে যায় তাদের জন্য অনেক উপায় আছে কি এক যে আপনি এই ঢেঁকি ছাটা লাল চালটাকে রান্না করে ফ্রিজে রেখে দিবেন। ফ্রিজ থেকে বের করে একটু গরম করে সেটার ভিতরে একটু কোকোনাট অয়েল মিক্সড করে অল্প একটু ভাত অনেক সবজি দিয়ে খাবেন এবং দুই ঘন্টা পরে মেপে দেখবেন যে আপনার ডায়াবেটিস বাড়ছে কিনা তো আমার কথা হচ্ছে যে আপনি খাবেন অর্গানিক খাবার খেতে কোনো বাধা নেই যদি আপনার সুগার না বাড়ে কেন খাবেন না না আপনি কি ভাত কি আমার আগের মতো খেতে পারবো আমার কথা হচ্ছে থাল ভরে যদি খেয়ে সুগার না বাড়ে আপনি খাবেন কিন্তু কথা হচ্ছে যে জানেন যে থাল ভরে খেলে সুগার বেড়ে যাবে কারণ হচ্ছে আপনাকে ভাত বেশি খেতে হলে বেশি বেশি ব্যায়াম করে সেটাকে বার্ন করতে হবে তো আমি যেমন ভাত বেশি খাচ্ছি সুগার আসতেছে সুগার আসলে সুগারটাকে যদি আমি বার্ন না করি সুগার প্লাট বেড়ে যাবে এটা হচ্ছে কথা আপনি যেহেতু আগে একটা বলে দিচ্ছে তো আমার এই বিপদে যাওয়া দরকার তো এমন জিনিস না এই জিনিসটা আর পাবো না আফসোসের বিষয় না পঞ্চাশ বছর হয়ে গেছে বাদ তো বছর খাইছি এখন আর এই বয়সে বাদ এমন এক জিনিস না যে এটা আর পাবো না বিদেশি ফল একটু দিলেও আয় পাবো না আর লয়ে যাবো না এটা মজা আসলে আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের রোগের মেরিট বুঝে আমরা পরামর্শটা দেয় তো যারা বোঝার যারা রেগুলার ভিডিও দেখেন তারা বুঝেন তো আজকের ভিডিও করার উদ্দেশ্য একটাই যে আপনার প্রচণ্ড ইচ্ছা শক্তি যদি থাকে হ্যাঁ আপনি আপনার ওনার যে ব্যায়ামের ভিডিওগুলো আমরা আমাদের যে কে লাইফ স্টাইল ফিটনেস গ্রুপে ওনার ভিডিওগুলো আমরা আপলোড দিয়ে দিব আপনার যে ব্যায়ামগুলো করছেন আর আপনার ওখানে যারা জিমে আপনাকে সহযোগিতা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনার সঙ্গে যারা জিম করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে যারা উৎসাহ দিচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনার ফ্যামিলিকে ধন্যবাদ আপনাকে অনেক ভালো সাপোর্ট দিচ্ছেন তারা আপনার ওয়াইফকে ধন্যবাদ যে ওনার সাপোর্ট না হলে আজকে আপনি এটা পারতেন না তো যাই হোক উনি হয়তো প্রথমে বুঝে নাই তখন হয়তো না বুঝে উনি হয়তো আপনাকে ভাবছে কি না কি করতেছে পরে বোঝার পর তো আলহামদুলিল্লাহ হ্যাঁ উনিও আপনাকে সাপোর্ট দিচ্ছেন আজকেও তো ফোন করে খোঁজখবর নিছে হ্যাঁ তো ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি মনে করি যে আমাদের আসলে যে আগে ভাবতাম যে এই যে ইনসুলিন থেকে কি কোনোদিন বেরোতে পারবো না এই যে আমার ব্লাড প্রেশারও যেমন উনি ফাইভ ফর্টি হ্যাঁ বাইজোরান ফাইভ ফর্টি অর্থাৎ অ্যাম্লোডিফিন এবং আরেকটা দুটো ড্রাগ হ্যাঁ অম্লিসাটান অ্যাম্লোডিফিন দুটো কম্বিনেশন একটা ফোর্টি পাওয়ার একটা ফাইভ পাওয়ার দুই বেলা খেতে হতো তার খেতে হচ্ছে না তাকে ইনসুলিন নিতে হতো পঞ্চাশ ইউনিট নাকি ডেলি তিরিশ সকালে আর রাত্রে হয়তো পঞ্চাশ ইউনিট ইনসুলিন নিতে হতো তার নেওয়া লাগছে না কোনো ওষুধ খাওয়া লাগছে না এখন না লাগলে তাকে আমরা কে একটা যোগ লোক তার পেশার ভালো ডায়াবেটিস বলে রেগুলার মনিটার করছে মার্কারগুলো ক্রিয়েটিনিন এচ তারপর হচ্ছে লিপিড প্রোফাইল তারপর হচ্ছে আপনার এই যে এইচ বি ওয়ানসি সব তো আমরা টেস্ট করছি এবং উনি বার্ডেমি গিয়ে টেস্ট করেছেন ওরা দেখেছে ওনার রিপোর্টে কোনো প্রবলেম নাই এখন প্রবলেম নাই এখন বলছে যে কি করতেছেন তো বলছে যে আমার কথা তো বলছে হ্যাঁ আমরা এতদিন তা এটা পারলাম না উনি এটা করলো তো যাক হোয়াট এভার ইস কথাটা হচ্ছে যে দেখুন কেউ আমার পারার বিষয় না উনি পেরেছেন তো আসুন চলুন সবাই ওনাকে ধন্যবাদ দেয় যে আসলে উনি নিজে সাহস করে এটা করেছেন তো এখন সবাই তো এক না সবাই পারবে এটা আমি বলবো না তো যারা সাহস করে করবেন এবং যারা নিজেদেরকে মনিটর করবেন যারা বুঝবেন হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় আপনারা বেনিফিটেড হতে পারেন তো সবার জন্য কিছু বলেন আপনি সবাইকে বলবো যে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন বা সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি এবং আপনারা যারা করবেন তারা মনে প্রাণে করতেইব যে নিজের জন্য হইব নিজের জন্য অন্যের জন্য না নিজেকে বাঁচতে নিজেকে আর যা খাদ্য এটা তো অন্য কোনো খারাপ খাদ্য না আপনি যে খাদ্যগুলি ঘি আপনি আগে কম খেতেন ওটা এখন এই ঘিগুলো ঘি ভালো এক নম্বর খাবেন তেল খাবেন অর্গানিক এই অলিভিয়াল তেল এগুলি ভালো একটু এই জিনিসগুলো ভালো খাদ্য যেগুলি বলতেছে এই জিনিসগুলো খেতে পারলেই তো আপনি সুস্থ থাকবেন আপনি এই যে আজকে আমি প্যারালাইসিস হয়ে গেছি কোনো মানুষকে আমি চাই না কেউ প্যারালাইসিস হোক এই যে প্রত্যেকটা মানুষ ডায়াবেটিস মুক্ত থাকুক প্যারালাইস মুক্ত থাকুক কিডনি মুক্ত থাকুক হার্টের রোগ থেকে মুক্ত থাকুক রোগ মুক্ত হ্যাঁ এই যে সবাই যে এই রোগগুলি যারা আছে ভোগ করতেছে তাদের কষ্ট কত কষ্ট তাদের এইগুলি যদি মুক্ত পাওয়া যায় এইভাবে জীবনযাপন করে আমি তাদেরকে বলবো আপনারা এই কষ্ট হল যে যার হয়েছে তিনি কষ্ট করবেন উনি কষ্ট করে হলো নিজেই কষ্ট করে করবেন নিজেই কাটাকাটি দরকার লাগে নিজে করবেন নিজে দরকার লাগে দুইবেন নিজেই আগ্রয়ে দিবেন যে এইটা দাও এটা আমার দরকার এটা আমার করে দাও এইটা আমার কেন আকুতি করতে হবে আপনার যে আপনি এইটা নিজে সুস্থ হওয়ার জন্য অপরে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তো প্রিয় দর্শক বুঝতে পারছেন যে নিজের ভালোর জন্য নিজের সুস্থ থাকার জন্য এটা করতে হবে আমরা আসলে চেষ্টা করছি যে আপনাদেরকে সাহায্য করতে যে আপনার যেন ভালো থাকেন তো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনাকে ডিসিপ্লিনড হতে হবে আপনাকে ডেডিকেটেড হতে হবে প্রচণ্ড ইচ্ছা শক্তি আপনার রাখতে হবে কারণ হচ্ছে যে দেখুন কনসিস্টেন্সিটা লাগবে আমি করব ধরব ছাড়বো বিষয়টা এরকম না ওনাকে এখন আমি ভাত খাওয়াতেও রাজি করাতে পারছি না কারণ কি উনি বলছেন যে হ্যাঁ আমি অল্প খাই এটি আমার যথেষ্ট কারণ আমি আর ওই বিপদে আগেরটা পড়তে চাই না হ্যাঁ আমি ওই ওইখানে যেতে চাই না আসলে বাঁচার জন্যে খেতে হবে প্রিয় দর্শক খাওয়ার জন্যে বাঁচানা তো আমরা যদি সুস্থ খাবার খাই পরিমিত খাই আমরা যদি রোজা রাখি ফাস্টিং করি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করি ড্রাই ফাস্টিং করি আমরা যদি ভালো ব্যায়াম করি ঘুমের কোয়ালিটি আমরা যদি ভালো থাকে আর্লি ঘুমাতে যাই মাইন্ডফুলনেস প্র্যাকটিস করি দমের প্র্যাকটিস করি বরফ থেরাপি শুরু করছেন হ্যাঁ বরফ থেরাপি হ্যাঁ ঠান্ডা গরম ঠান্ডা গরম থেকে আস্তে আস্তে উনি বরফেও যাবেন ইনশাল্লাহ তো আস্তে আস্তে আমরা সব কিছু মানার চেষ্টা করবো এবং সুস্থ থাকার চেষ্টা করব প্রিয় দর্শক আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন আমাদের যে কে ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন হেলথ রেবিরিশনের জন্য দোয়া করবেন এবং আমরা সামনে আপনারা জানেন যে নাও উইয়ার শেয়ারিং ইন ইংলিশ তো আমরা ইংরেজি ইন্টারন্যাশনাল কভার করছি এখন সো আমরা আমাদের এই লাইফস্টাইলটাকে আমরা ইন্টারন্যাশনালি প্রমোট করছি আপনাদের সাহায্য খুব দরকার তো আমরা যে ইংরেজি ভিডিওগুলো আমরা যেগুলো বানাবো এগুলো আপনারা যদি শেয়ার না করেন তাহলে আর আমরা কিভাবে উপকৃত হব সো আসলে উপকার আমার না যারা জিনিসটাকে পাবে উপকারটা আসলে তাদের তো উনি আমার ভিডিও দেখে আমার উপকার কী হয়েছে আমি জানি না বাট উনি যে ওনার লাইফটাকে হান্ড্রেড পার্সেন্ট মানে ব্যাগ গিয়ারে চলে গিয়েছিল ওনার একদম বিছানায় পড়ে গিয়েছিলেন ডান হাত পা প্যারালাইজড এবং সেক্সুয়াল পাওয়ার শেষ এবং এখন দেখেন ওই যে হাত উঠায় দেখাচ্ছে যেই হাতটা প্যারালাইজ সেটা উঠাচ্ছে এবং শুধু উনি এইভাবে না উনি আড়াই কেজি ওজন নিয়ে উনি এটা করতে পারেন এবং ওনার ইনস্ট্রাক্টর যখন বলেছিলেন যে আপনি এটা করতে যান না তা আলহামদুলিল্লাহ উনি এটা করে ওনাকে দেখিয়েছেন এবং এখন ওনার ইনস্ট্রাক্টরও খুশি ওনার জিমের মালিকও খুশি এবং আশেপাশে ওনার সঙ্গে যারা করছেন তারাও খুশি যে আরে উনি পারলে আমরা কেন পারবো না হ্যাঁ এবং উনিও খুশি যে হ্যাঁ আমরা ওদের মাঝে থাকতে পারি যখন আপনি একটু ফিট মানুষের সঙ্গে এনার্জেটিক মানুষের সঙ্গে আমরা যখন থাকবো তো তাদের ভিতরে আমার নিজের একটা ভালো লাগা কাজ করে নিজের ভিতরে একটা এনার্জি ফিলিং হয় নিজের ভিতরে একটা পজিটিভিটি ক্রিয়েট হয় তো এই জিনিসগুলো খুব দরকার যে এখানে ছোটো ছোটো যারা বয়সী তারা আছে সবাই আছে ইয়াং এজের নিজেকে ওর ভিতরে গেলে একটা ইয়াং ইয়াং মনে হয় শক্তিশালী মনে হয় সো এটা একটা দরকার আমাদের প্রয়োজন তা আমি বলবো আপনারা যারা জিম করছেন কয়েকটা জিনিস খেয়াল রাখবেন আনন্য্যাচারালগুলো খাবেন না এবং বডি বিল্ডিং নয় বরং মাসেল বিল্ডিং বোন হেলথ অর্থাৎ আপনার মাসেল পাওয়ার বাড়ানো তো আপনাকে এটা বাড়াবাড়ি করার কোনো দরকার নেই আপনি ন্যাচারাল খাবারগুলো খেয়ে হ্যাঁ আর্টিফিশিয়াল না খেয়ে আপনি করলে বেটার রেজাল্ট পাবেন হেলথ ভালো হবে আমরা ওখানে গিয়েছি সুস্থ থাকার জন্য তা আমাদেরকে অবশ্যই কেমিক্যাল থেকে মানে বাঁচতে হবে হরমোন থেকে বাঁচতে হবে প্রসেসড জিনিস থেকে বাঁচতে হবে আশা করি আমরা কি বলেছি আপনি বুঝতে পেরেছেন এবং বাড়াবাড়ি করার কোনো দরকার নেই আপনারা বডি বিল্ডিংয়ের পাশাপাশি আপনার এন্ডুরেন্স বিল্ডিংগুলোকেও খেয়াল রাখবেন এবং একটা এমন কিছু করবেন যেটা আজীবন করা যায় এমন কিছু করবেন না যেটা আজীবন করতে পারবেন না পরে ছেড়ে দিতে হবে এবং একটা সময় আবার আপনি অসুস্থ হয়ে পড়বেন সো ডিসিপ্লিন ইজ দ্য কী ডিসিপ্লিন থাকতে হবে ডেডিকেশন লাগবে কনসিস্ট্যান্ট থাকতে হবে এবং কনফিডেন্স লাগবে ওনার যেমন সে আত্মবিশ্বাস লাগবে এখন একটু কনফিডেন্স লাগে ইয়েস হ্যাঁ নাও ইউ আর ফিলিং কনফিডেন্ট কনফিডেন্ট হ্যাঁ এই কনফিডেন্স লাগে ওনার হ্যাঁ আলহামদুলিল্লাহ এবং আমাদেরকে মোটিভেটেড থাকতে হবে মোটিভেটেড থাকার জন্য আমাদের গ্রুপে জয়েন করুন যে কে লাইফস্টাইল গ্রুপে জয়েন করুন অ্যাক্টিভিটি যে কে লাইফস্টাইল ফিটনেস ফর হেলথ গ্রুপে জয়েন করুন এবং আমাদেরকে সাহায্য করুন যে ইন্টারন্যাশনালি এটাকে শেয়ার করতে এবং সারা বিশ্বের যারা মানে মানুষ আছেন তারা যেন উপকৃত হয় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত